স্যামসাং এর জন্য আজকে কিন্তু একটা দারুণ খুশির দিন। গতকাল নোকিয়া N72 ফোনটার সাকসেসর নোকিয়া N73 লঞ্চ করবে বলেছিলাম। আজকে ফোনটার ক্যামেরার স্পেসিফিকেশন কি থাকবে সেটাও জানা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা এক্সাইটিং টেক নিউজ নিয়ে আমি সেই পুরনো প্রিয়তোষ আপনাদের সামনে। প্রথমে একটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা আমাদের টেক বেঙ্গলি শর্টসে কিন্তু নিয়মিত ভিডিও দিচ্ছি, আপনারা চাইলে টেক বেঙ্গলি শর্টসেও জয়েন করতে পারেন। নিয়মিত ইনফরমেটিভ ভিডিও বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর একটা কথা মনে করিয়ে দেবো, আপনারা আপনাদের লাইকের গুরুত্বটা হয়তো আবার ভুলে যাচ্ছেন, লাইক করতে ভুলে যাচ্ছেন। সো আজকে টেক নিউজটা লাইক করে শুরু করে দিন। আর আজকে প্রথমেই আমরা কথা বলবো নোকিয়াকে নিয়ে। নোকিয়া N73 আসতে চলেছে এবং তার আগে এই ফোনটাকে নিয়ে আবার হাইপ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এই ফোনটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, লেটেস্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে। এই যে 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা থাকবে সেটা কিন্তু একটা স্যামসাংয়ের সেন্সার হবে এবং স্যামসাংয়ের আইসোসেল HP1 ক্যামেরা সেন্সার এখানে ইউজ করা হতে পারে। এখনও পর্যন্ত এটুকুই খবর এবং এটা কিন্তু নোকিয়ার একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন হবে, সুতরাং আপনি ধরে রাখতে পারেন ওই অ্যাপেলের সমানই দাম হতে পারে। নোকিয়ার উপর আর ভরসা করা যায় না অন্তত দামের ব্যাপারে। এরপর আমরা কথা বলবো অ্যাপেলকে নিয়ে। অ্যাপেলের যে এয়ারট্যাগ ছিল, হ্যাঁ ওই গোল কয়েনের মতো চাকতির কথাটা বলছি, ওই অ্যাপেলের এয়ারট্যাগ যেটা ট্র্যাকার হিসেবে কাজ করে, সেই ট্র্যাকারে একটা আপডেট রোল আউট হয়েছিল। সেই আপডেটের পর বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, ওই ট্র্যাকারটা নাকি কোনো কারণ ছাড়া বিভিন্ন ধরনের সাউন্ড করছে। সো দেখা যাক, অ্যাপেল অফিসিয়ালি স্বীকার করে নিয়েছে খুব তাড়াতাড়ি আরও একটা আপডেট দিয়ে তারা এই সমস্যাটাকে সলভ করে দেবে। এছাড়াও আইফোনের তরফ থেকে অর্থাৎ অ্যাপেলের তরফ থেকে যে একটা ফোল্ডিং ফোনের ওপর কাজ চলছে, এটা আপনারা অনেকদিন ধরেই শুনে আসছেন। প্রথমে আমরা শুনেছিলাম 2025 সাল নাগাদ আসবে, তারপর শুনলাম 2024 সাল, এখন শোনা যাচ্ছে না 2024 সালও লাগবে না, 2023 সালের মধ্যেই অ্যাপেলের ফোল্ডিং ফোন আমরা হাতে পেয়ে যাবো। এছাড়াও যে ডিসপ্লেটা হবে সেটা কিন্তু ওয়েলের ডিসপ্লে হবে, এমনকি বলা হচ্ছে ওই ডিসপ্লেটার ডেভেলপমেন্ট প্রসেসও নাকি তৈরি হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফোল্ডিং ফোনের জন্য সব থেকে মেন ইকুইপমেন্টটা হচ্ছে ওই ফোল্ড ডিসপ্লেটা, সেটাই যদি তৈরি করে ফেলা যায় তাহলে কিন্তু ফোল্ডিং ফোন আসতে আর বেশি দেরি হবে না। তবে হ্যাঁ, অ্যাপেল ফোল্ডিং ফোনের দাম কত রাখে সেটা অবশ্যই ভাবার বিষয়। এরপর আমরা কথা বলবো ইনফিনিক্সকে নিয়ে, তারপর টেকনো সম্পর্ক আরও একটা খবর রয়েছে। প্রথমে বলি ইনফিনিক্স নোট 12 20 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। ওই ইনফিনিক্স নোট 12 ইন্ডিয়ান ভার্সনে কিন্তু থাকবে মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসর, এটা কিন্তু অলরেডি অফিসিয়াল টিজার পেজ থেকে কনফার্ম হয়ে গেছে। এমনকি বলা হচ্ছে ওই 12,000 রুপির আশেপাশে এই স্মার্টফোনটা লঞ্চ করবে। এছাড়াও যে স্পেশাল এডিশনটা হবে সেটা সম্পর্কে আজ পর্যন্ত কিন্তু কোনো রকম খবর আসেনি। যাই হোক, ইনফিনিক্সের পাশাপাশি টেকনোও কিন্তু তাদের আরও একটা নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, টেকনো POVA 3। এই ফোনটা ফার্স্ট লুকও সামনে চলে এসেছে, একদম বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন হবে। কিন্তু সেক্ষেত্রে এই স্মার্টফোনটাকে দেখুন, ওই ব্ল্যাক শার্ক সিরিজের ফোন আছে না, হ্যাঁ ওই ফোনগুলোর মতো কিন্তু অনেকটা দেখতে লাগছে, বেশ কালারফুল দেখতে লাগছে। টেকনো ইনফিনিক্সের মতো স্মার্টফোন কোম্পানিগুলো ডিজাইন নিয়ে ভালো কাজ করছে, এটাই একটু শান্তি লাগে। এছাড়াও ফোনটাতে শোনা যাচ্ছে 6.9 ইঞ্চির একটা ফুল HD+ ডিসপ্লে থাকবে, মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর থাকবে, 5000 mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকবে। সো দেখা যাক এই ফোনটা কবে লঞ্চ করে। বলেছিলাম না ভিভো X80 সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে, গতকাল লঞ্চ ডেটও বলে দিয়েছিলাম। আজকে কিন্তু ভিভো X80 সিরিজের দাম কত হবে ইন্ডিয়ান মার্কেটে সেটাও সামনে চলে এসেছে। অভিষেক যাদবের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি ভিভো X80 যেটা বেস ভ্যারিয়েন্ট হবে সেটার দাম বক্সে রয়েছে 56,990 রুপি। তো সেক্ষেত্রে ওই ফোনটা বিভিন্ন অফার পিরিয়ডে নাকি 46,000 রুপির আশেপাশে পাওয়া যাবে। এছাড়াও যে ভিভো X80 প্রো, সেই ফোনটার দাম নাকি ওই 64,000 রুপির আশেপাশে বক্স প্রিন্ট থাকবে, ওটা নাকি 60,000 রুপির আশেপাশে কিনতে পাওয়া যাবে। এরপর আমরা কথা বলবো রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি বাংলাদেশের জন্য কিন্তু একটা এক্সক্লুসিভ খবর রয়েছে। যাই হোক, প্রথমেই বলি রিয়েলমি নার্জো 55G কিন্তু খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। ফোনটার ফার্স্ট লুকও সামনে চলে এসেছে, অ্যাজ ইউজুয়াল রিয়েলমির একটা ডিভাইস লাগছে, 5000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, এছাড়াও 18W ফাস্ট চার্জার থাকবে বলে শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত প্রসেসর কী থাকবে সেটা জানা যায়নি, হতে পারে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 700 চিপসে। এছাড়াও রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি জিটি নিও 3T বলে আরও একটা স্মার্টফোন বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। আজকাল ফোনের নামগুলো মডেল নাম্বারগুলো মনে রাখা শক্ত হয়ে যাচ্ছে, দেখে দেখে বলতে হচ্ছে। যাই হোক, এই ফোনটায় শোনা যাচ্ছে কোয়ালকম স্ট্যান্ড্রাগন 870 প্রসেসর থাকতে পারে। প্রথমে এটা চাইনিজ মার্কেটে হয়তো লঞ্চ করবে, তারপরে এটা ইন্ডিয়ান মার্কেটেও আসবে। আজকে রিয়েলমি বাংলাদেশের জন্য একদম এক্সক্লুসিভ খবর হচ্ছে রিয়েলমি 9 4G এডিশন, যেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসর রয়েছে, ওএলএ ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ওই ফোনটা রিয়েলমি অফিসিয়ালভাবে বাংলাদেশের বাজারে অ্যানাউন্স করতে চলেছে। ফারহান আবিরের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই খবরটা পেয়েছি। হ্যাঁ, রিয়েলমির এই স্মার্টফোনটা যেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসর রয়েছে, এমোলে ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ওই ফোনটার রিভিউ খুব তাড়াতাড়ি আমাদের পরিবারে আসছে। সুতরাং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন।
আজকে একদম বাংলাদেশের জন্য হাতে গরম একটা খবর দেবো। বাংলাদেশের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, বাংলাদেশের নয় স্যামসাং বাংলাদেশের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, সেখানে স্যামসাং F23 ফোনটার বিভিন্ন থিম বা বিভিন্ন শর্ট ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি স্যামসাং গ্যালাক্সি F23 বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে চলেছে, এবং আমি যদি খুব ভুল না করি আগামী দিন দশকের মধ্যেই বাংলাদেশের মার্কেটে স্যামসাং গ্যালাক্সি F23 ফোনটা লঞ্চ করে যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর রয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট ফোন ওই প্রাইস রেঞ্জে। সেই ফোনটা রিভিউ কিন্তু আমাদের পরিবারে আছে, আই বাটনে লিখলাম, অবশ্যই একবার দেখে নেবেন। আর আজকে স্যামসাং এর তরফ থেকে সব থেকে খুশির দিন, কেন জানেন? কাউন্টার পয়েন্টের একটা লেটেস্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে স্যামসাং এপ্রিল মাসে সব থেকে সেরা স্মার্টফোন কোম্পানি হয়েছে, অর্থাৎ এক নম্বরে চলে গেছে এখন স্যামসাং। আমরা কিন্তু এক নম্বরে শাওমিকে দেখেছিলাম, কিন্তু এই মাসের এপ্রিল মাসে স্যামসাং এক নম্বরে, শাওমি কিন্তু দ্বিতীয় নম্বরে চলে এসেছে। দেখা যাক স্যামসাং এই জায়গাটা কতদিন ধরে রাখতে পারে। তবে হ্যাঁ, স্যামসাং বেশ অ্যাগ্রেসিভ কাজ করছে, আশা করা যায় স্যামসাং এই জায়গাটা আরও বেশ কিছুদিন ধরে রাখবে। স্যামসাং দক্ষিণ কোরিয়ায় 5G নয় 6G-র ওপর কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। একটা লেটেস্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে 6G স্পিড কত হবে জানেন? হ্যাঁ, 5G যা স্পিড হবে তার 50 times বেশি স্পিড হবে 6G, অর্থাৎ 50 গুণ বেশি স্পিড দেবে 6G। এতটা স্পিড কি আদৌ দরকার আছে আজকের দিনে অন্তত, আপনারাই বলুন। তবে হ্যাঁ, 6G আমাদের দেশে আনতে অন্তত এখনও 15-20 বছর। স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ, হ্যাঁ, আগামী বছর যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা লঞ্চ করবে সেখানে শোনা যাচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, এমনকি স্যামসাং সেখানে নিজের সেন্সার ইউজ করবে, স্যামসাং আইসোসেল HP3 সেন্সার। এটা একটা লেটেস্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পরবর্তীতে আরও খবর এলে শেয়ার করবো। নাথিং স্মার্টফোন ওয়ানের কথা বলছি। নাথিং স্মার্টফোন ওয়ানের বেশ কিছু অফিসিয়াল খবর সামনে আসছে। যেমন শোনা যাচ্ছে এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে ফ্লিপকার্ট থেকে সেল করা হবে, এমনকি নাথিং লঞ্চার যেটা আছে সেই লঞ্চারটাও নাকি সমস্ত ফোনের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। যদিও আমার এখনও S22 ফোনটাতে কিন্তু লঞ্চারটা সাপোর্ট করছে না, যদিও খুব তাড়াতাড়ি লঞ্চারের উপর একটা ভিডিও আনার চেষ্টা আছে। না, আমরা মেন চ্যানেলে দেবো না, আমরা শর্ট চ্যানেলে দেবো লঞ্চারটা কেমন, কী কী ফিচার্স রয়েছে, হিডেন ফিচার্স, এই সমস্তগুলো নিয়ে। ওপো রেনো 8 সিরিজে কী প্রসেসর থাকবে সেটা কিন্তু আজকে আমরা মুকুল শর্মার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে জানতে পেরেছি। যেমন ওপো রেনো 8 লাইটে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 চিপসেট, রেনো 8-এ থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর, এছাড়াও রেনো 8 প্রোতে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 চিপসেট। আগে খবর এসেছিল যে ওপো রেনো 8 লাইট ফোনটা নাকি ওপো F21 প্রো এর মতো হবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট থাকবে, কিন্তু আজকে এই যে টুইটটা করা হয়েছে তার থেকে জানা যাচ্ছে না, দুটো স্মার্টফোন আলাদা হচ্ছে। আজকে রেডমির খবরে এটাই বলতে হয়, রেডমি নোট 11T সিরিজ চাইনিজ মার্কেটে 17 তারিখ লঞ্চ করতে চলেছে। দুটো স্মার্টফোন আপাতত লঞ্চ হচ্ছে, রেডমি নোট 11T এবং রেডমি নোট 11T প্রো। স্পেসিফিকেশন এখনো ঠিকঠাকভাবে সামনে আসেনি, সামনে এলে সবার আগে জানিয়ে দেবো। সো বন্ধুরা, আজকের টেক নিউজ কিন্তু আর বড় করছি না, অনেক এক্সক্লুসিভ খবর দিয়েছি, কোথাও গিয়ে যদি মজা এসে থাকে লাইক বাটনটা প্রেস করে দিন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ভুলবেন না। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামীকাল।